नमस्कार बंधुरा, आईडीएसके कुकिंग এ আপনাদের সকলকেই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আবারো আজকে চলে এসেছি একটি স্বাস্থ্যকর রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো রুই মাছ দিয়ে কাঁচা কলার পাতলা ঝোল। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এই রেসিপিটা বানাতে খুবই কম মশলা এবং কম সময়ের মধ্যে হয়ে যায়। তবে ভিডিওটি শুরু করার আগে আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে 500 গ্রাম একটা রুই মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়ার মধ্যে সরষের তেল নিয়ে নিয়েছি। প্রথমে মাছগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের এক দিকটা ভাজা হয়ে গেলে আমি পাল্টে দিচ্ছি অপর দিকটা ভাজার জন্য। আর এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে আমি লাল লাল করে মাছগুলো ভেজে নেব। দেখুন মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নেব। মাছগুলো তোলা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে দিচ্ছি গোটা সরষে, একটু পাঁচ ফোড়ন আর একটু গোটা জিরে ফোড়ন। ফোড়নটাকে হালকা ভেজে নেব। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কাঁচা কলা। কাঁচা কলাগুলোকে ভালো করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার ফোড়নের সাথে কাঁচা কলাগুলোকে ভালো করে ভেজে নেব। কাঁচা কলাগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। নিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে ও গরম মশলা একসঙ্গে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর একটু আদার পেস্ট, সব কিছু দিয়ে দেব। মশলাগুলোকেও কাঁচকলার সাথে ভেজে নিচ্ছি। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে কাঁচা কলার সাথে মশলাগুলোকে ভালো করে কষে নেব। মশলা আর কাঁচা কলাগুলোকে আমি খুব ভালো করে কষে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু কাঁচা কলার রেসিপিটা ঝোল ঝোল হবে, তাই একটু বেশি পরিমাণে জল দেব। এবারে আমি ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। দেখুন কাঁচা কলাটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা, আর ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব।
মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি 5 মিনিট এভাবে ফুটতে দেব। দেখুন 5 মিনিট পর ঝোল অনেকটাই কমে এসেছে আর আমাদের রেসিপিটাও হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে নেব। দেখুন কত কম সময়ে আর কম মশলায় তৈরি হয়ে গেল রুই মাছ দিয়ে কাঁচা কলার একটি স্বাস্থ্যকর রেসিপি। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন।